এখন তো খুব হাসছি তখন আমার সে কি অবস্থা জানিস না সামনে এক রাস মাখা ময়দা আমার শাশুড়িমা বললেন কি করেছো বৌমা হ্যাঁ তুমি ঘিয়ের বদলে তেল দিয়ে দিয়েছো আর তাও আবার কি নারকল তেল তখন আর কি করি আমি তো বুঝতেই পারিনি কি করে বুঝবো বলো আরে শীতকালে নারকল তেল জমে গেলে ঘিয়ের মতো দেখতে লাগে আর দুটো শিশি ছিল পাশাপাশি আমি ভুল করে মান দেবো বলে ঘিয়ের বদলে তেল দিয়ে দিয়েছি তারপর তারপর কি হলো মা তারপর আর কি আমার শাশুড়ি ভীষণ হিসেবি ছিলেন জানো তো বড় বৌমা উনি বললেন যে ঠিক আছে তুমি যখন দিয়েই ফেলেছো তুমি ওই ময়দা দিয়ে নিমকি ভাজো আমি বললাম হ্যাঁ বললেন হ্যাঁ আর উনি বাড়ির সবাইকে কি বললেন জানিস বললেন বৌমা আজকে মাদ্রাজি নিমকি ভেজেছে মাদ্রাজি নিমকি হ্যাঁ আসলে ওই মাদ্রাজিরা নারকল তেল দিয়ে সব ভাজা টাজা করে না সেই জন্য এই যে আমাকে ছাড়া কিসের এত হাসাহাসি হচ্ছে শুনি বলা যাবে না বলা যাবে না কেন কারণ হাসাহাসিটা তোমাকে নিয়ে হচ্ছিল বলে এই আরে একদম মিথ্যা কথা কি তোমরা এতক্ষণ আমাকে নিয়ে হাসাহাসি করছিলে মানিটা কি না না দোষ বিশ্বাস করো আমরা এরকম কিছু করছি কি হচ্ছে কি রাজা এটা এই ভাই একদম ভালো হবে না বলে দিচ্ছি কি কি জাতা বলছিস এই বড়দি ভাই তুই মিথ্যা কথা কেন বলছিস বল না বড়দি কি বলেছিল বড়দি এটাই বলছিল যে যদুগলা ষাটটা যদুগলাকে গোত্তা মেরেছিল তোমার কাঞ্চু কি আমার গান আমার গান শুনে দুষ্টু এগুলো রাজা বানিয়ে বানিয়ে বলছে ডাহা মিথ্যে কথা পুরো জ্যান্ত মাথায় পোকা পড়ছে কি হচ্ছে রাজা এটা রাজা হচ্ছেটা কি এত বড় হয়ে গেছিস এখন মার খাবি আমার হাতে না না গো দুষ্টু তুমি ওদের কথা কান দিও না সব কথা কিচ্ছু হয় তুমি বসো তো বসে মুড়ি খাও কোনটা ওর মুড়ি দে ওকে মুড়ি দে এই না দুষ্টু দাও ঝালমুড়িটা তো দারুণ মাখা হয়েছে বলছো ফাটাফাটি হয়েছে হ্যাঁ হবে না কেন বলো ঠাকুরজি আজকে যে ঝালমুড়িওয়ালা আমাদের পাশে বসে থেকে ইনস্ট্রাকশন দিয়েছে কি কি দিয়ে ঝালমুড়িটা মাখতে হবে ঝালমুড়িওয়ালা কে রাজা হ্যাঁ ভাবজি কাজবাজ না পেলে ঝালমুড়ি দোকানে দিত কি তুমি ঝালমুড়ি দোকান দেবে আর তোমার গান রাজা তোমার গান নিয়ে সব থেকে বেশি স্বপ্ন আমি দেখছি সেই স্বপ্ন তুমি এভাবে ভাসিয়ে দিতে পারো না রাজা কিছুতেই পারো না আচ্ছা দুষ্ট আমি কি সত্যি সত্যি বলেছি নাকি আমি মজা করছিলাম তুমি মজাও কি বুঝো না বুঝি রাজা সব বুঝি সব রকম মজা আমি সহ্য করতে পারি কিন্তু তোমার ভবিষ্যতে স্বপ্ন নিয়ে কোনো রকম মজা আমি সহ্য করতে পারি না তোমাকে গানের জগতে আবার ফিরে আসতেই হবে রাজা তোমাকে ঘিরে আমাদের সকলের কত স্বপ্ন সে সব স্বপ্ন তোমাকে সার্থক করে তুলতে হবে রাজা তুলতেই হবে ওকে বিবিজান আপনার ইচ্ছা বান্দা জান থাকতে পূরণ করবে হয়েছে বাস তাহলে সেই খুশিতে এই মুহূর্তে একটা গান হয়ে যাক হ্যাঁ এখন গান গাইতে পারছি না মুড়ি খাচ্ছে বাস ওমা রাজা গানা কাল কতদিন পর তোর গান শুনলাম মনটা আমার একদম ভরে গেছিল রে মা কাল কি গান আমি একা গেছিলাম তুই তো গিয়েছিল বল হ্যাঁ তুশির গানের গলাটা কিন্তু ভীষণ সুন্দর এ মা তুশি তুমি কারোর কাছে গান শিখো না শিখি না আসলে আমার মা খুব ভালো গান গাইতেন ওনার কাছে যেটুকু শিখেছি মা মারা যাওয়ার পর আর কোথাও শিখিনি এখন তোমার কে কে আছেন কেউ নেই আমি একা একা কিছু মনে করো না টুসি একটা কথা জিজ্ঞেস করছি তুমি একা একা থাকো তাহলে তোমার চলে কি করে তুমি চাকরি চাকরি করো নাকি না না বাড়িতে নাচ করি সেটা বলা যাবে না সবাইকে যা বলেছি এদেরও তাই বলি কল কল সেন্টারে কাজ করি আমি
সেই টাকাতেই আমার কোনো রকম ভাবে চলে যায়। একই বলে ভাগ্য। দেখুন মা, ওর গলা কত সুন্দর, ও গানটাকে নিয়েই তো ওর ক্যারিয়ার করতে পারত। কত লোকে তোমার গান শুনতো, তোমার কত নাম হতো বলো তো। হ্যাঁ, সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই, আমরা তো জনতা দলেই পড়ি, তা আমাদের জন্য একটা গান হয়ে যাক। হ্যাঁ টুসি, রাজি কিন্তু ঠিকই বলেছে, আজকেও তুমি আমাদের একটা গান শোনাও না। কিন্তু গাইবে তো একখানা গান, তার জন্য কত খোশামত করবো বলো তো। আমি আমি এমন কিছু গাই না যে সেই গান শোনার জন্য খোশামত করতে হবে, আমি এমনি গাইছি। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে নিয়ে বসে আছো, লেকিন বাড়ি যাচ্ছ না। তুমি না গেলে বাড়ি ডান্স করবে কি? ঘুরতে গেছে কি আমার ডান্স দেখবে? বাড়ি তুষি বাড়ি ডান্স করে? জবাব দিচ্ছ না কেন? রোকরা নেবার সময় হাত পেতে নিয়েছো, আর কাজে যাবার সময় জোচুরি। আস্তে
আপনি আস্তে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি আর এই পাড়াটাও ভদ্রলোকের। হ্যাঁ হ্যাঁ আমি জানি এটা ভদ্রলোকের পাড়া ভদ্রলোকের বাড়ি, লেকিন ভদ্রলোকের বাড়িতে যে মেয়েটা লুকিয়ে আছে সে তো ভদ্র নয় নাকি পুচুর? না আমি ঝুট বলছি কি না? শর্মাজি শর্মাজি প্লিজ আপনি আপনি আমাকে একটু ওর সাথে কথা বলতে দিন প্লিজ। আপনি তো আগেও বলেছেন, লেকিন টুসি কি আপনার বাত শুনেছে কি? শর্মাজি শর্মাজি প্লিজ আমাকে আমাকে ওকে লাস্ট বারের মতন বোঝাবার একটা সুযোগ দিন। না আমি আর বারে ডান্স করব না। টুসি টুসি আমার কথাটা শুন টুসি, এভাবে অবুঝ হোস না। তুই বারে ডান্স করবি বলে শর্মাজি কন্ট্রাক্টটা অলরেডি সাইন করে ফেলেছিস, আর তার জন্য তুই অ্যাডভান্সও নিয়েছিস। এখন তুই কী করে বলতে পারিস যে তুই নাচটা কন্টিনিউ করবি না? অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যতদিন না কেউ তোকে রিপ্লেস করছে ততদিন অব্দি তুই কন্টিনিউ করে দে। দেখ টুসি টুসি তুই কেন বুঝতে পারছিস না টুসি, শর্মাজির হাত কিন্তু খুব লম্বা, তুমি কিন্তু চাইলে তোর যে কোনো রকম ক্ষতি করে দিতে পারে। যা খুশি করুক, আমি যখন বলেছি আমি নাচবো না তখন কিছুতেই নাচবো না। রাতকা ভূত বাতো সে নেই মানতা মেগাজি, ভালো কথায় কাজ হবে না। দেখো টুসি এখনো তোমায় আমি ভালো করে বলছি, তুমি আমার সাথে চলো, নেই তো আমার কাছ থেকে যত টাকা লিয়েছো উইথ ইন্টারেস্ট এক্ষুনি ফেরত করো। আপনি ইসি ওয়াক, আমি তো আপনাকে বলেছি আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব, আমাকে একটু সময় দিন। কি পোকার মতন কথা বলছিস তুই টুসি? টুসি শর্মাজি ব্যবসাদার মানুষ, ওর কাছে কোন খাতে কি খরচ করবে আর তাতে কত লাভ হতে পারে এই অঙ্কটা ভীষণ পরিষ্কার। এটাই সময় টুসি, ওর কাছে বাদ বাকিটা সময়ের অপচয়। টুসি প্লিজ প্লিজ আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, আর ঝামেলা বাড়াস না। টুসি দেখ তুই কিছুদিন নাচটা কন্টিনিউ কর, তারপরে তারপরে কেউ চলে এলে তুই তখন আর করিস না, এখন এখন চল চল। বললাম তো যাবো না। টুসি প্লিজ দেখ বোঝার চেষ্টা কর, তুই এভাবে জেদ করিস না, আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। কিন্তু টুসি তুই আবার অনেক ভালো করেছিস মেঘা, আর ভালো করিস না। ভালো কাজ আছে কি নেই সেটা আমি বুঝবে। খবরদার হাত ছাড়ুন, মেয়েদের গায়ে হাত দেওয়াটা যে অসভ্য তো জানেন না, ছাড়ুন হাত ছাড়ুন। হাত আমি ছেড়ে দিলাম, লেকিন ওকে আমার সাথে যেতে বলো, ও কোথাও যাবে না। বাপ এত প্রেম দুষ্টু, তোমার কপাল পুড়ল। কি হয়েছে তোমা এত হট্টগোল কিসে? হট্টগোল না, আসলে দেখো না তুষি কিছুতে বারে নাচ করতে যেতে রাজি হচ্ছে না। এ রাম রাম রাম, ছি তুমি কি বলছো কি মেঘা, তুষি বারে নাচ করে? হ্যাঁ করে, তাতে হয়েছেটা কি? হয়েছে মানেটা কি? তাতে অনেক কিছু হয়েছে মেজদি, আমাদের এই নিজেদের মধ্যের কথা আমরা পরেও আলোচনা করতে পারবো, এখন দয়া করে একটু চুপ করো। কাজের কথার মাঝে অকাজের কথা বাড়িও না। আর এই যে শুনুন, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, আর একটা কথা ভালো করে জেনে রাখুন, টুসি এখান থেকে কোথাও যাবে না। দয়া করে আপনি যান যান এক্ষুনি যান। ঠিক আছে আমি চলে যাব। টুসি আমার কাছ থেকে যে টাকা নিয়েছে ইন্টারেস্ট সহ 25,000 টাকা হয়েছে, আমাকে দিয়ে দিন আমি চলে যাব। তাহলে টুসিকে আমি নিয়ে যাব, আমাকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। ও তাই নাকি? তার মানে টুসিকে না নিয়ে আপনি এখান থেকে যাবেন না, তাই তো? না যাব না। ঠিক আছে আপনাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, যদি না গেছে আমি কিন্তু লোক জড় করব, তারপর সবাইকে বলবো এত রাতে একজন অচেনা লোক আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে আমাদের বাড়ির সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আর তারপর জানেন আপনার কি হবে? গণধোলাই। মানে বোঝেন? যদি না বোঝেন হাতে কলমে গণধোলাইয়ের মানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, লেকিন আমি আবার আসবে, সেদিন কিন্তু তৈয়ার হয়েই আসবে। চলিয়ে আমি গেছি। দাঁড়াও মেঘা,
তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি দুষ্টু, আমি জানি তুমি আমাকে কি বলতে চাইছো। তুমি আমাকে এটাই জিজ্ঞাসা করবে তো যে শর্মাজিকে আমি এখানে কেন নিয়ে এলাম, তুষিকে কেন ধরিয়ে দিলাম, আর তাছাড়া তুষি যে এ বাড়িতে আছে সেটাই বা আমি কি করে জানলাম, আর ইত্যাদি ইত্যাদি আরো কিছু। উফ, তা নয় মেঘা, মোহনের ব্যাপারে আমি অন্য কথা বলতে চাইছি। সে ব্যাস। কেন দুষ্টু, কেন এক কথা বার বার তুমি জাবর কেটে যাচ্ছ? আরে আমি তো জানি তুমি কি বলতে চাইছো। তুমি এটাই বলবে তো যে তোমার মোহনকে তুমি আমার মন হতে দেবে না। মেঘা, তা নয়, মোহনের ব্যাপারটা সম্পূর্ণ অন্য, আমি অন্য কিছু বলতে। ব্যাস দুষ্টু, অনেক হয়েছে দুষ্টু, মোহনের ব্যাপারে আমি আর কোনো রকম কথা শুনতে চাই না। ওই ব্যাপার নিয়ে টেনশন করা আমি ছেড়ে দিয়েছি। এনিওয়েজ, শর্মা দিয়ে অনেকক্ষণ ওয়েট করছে, আমাকে এবার যেতে হবে, আমি আসছি। তার মানে, তার মানে কি মেঘা জানে মোহনে হার্টে প্রবলেম আছে, কিন্তু জানলো কি করে? আমি আপনাদের অনেক অশান্তিতে ফেললাম, আমি ক্ষমা করে দিই। ওই লোকটা যা বলে গেল সব সত্যি? তুমি সত্যি সত্যি ওখানে নাচ করো? কিন্তু একটু আগে তো তুমি বললে যে তুমি কোনো একটা অফিসে চাকরি করো, সেটা তো আমরা মিথ্যে বলেছিলে। তুই জানতিস না রাজা যে ওইখানে নাচ করে? হ্যাঁ জানতাম। ও, তার মানে তুই আমাকে লুকিয়ে গিয়েছিলি। আর তোমাকেও বলি হারি চাই, এত বড় একটা মিথ্যে কথা বলতে তোমার একটু আটকালো? মা, আপনিও যেমন শুনছেন যে বারে নাচ করে, ওর আবার বাধা বাধি কেন? বারে যারা নাচ করে তারা মানুষ নয়, তাদের মন বলে কিছু নেই? বাব, তুষিকে কিছু বললে তোমার গায়ে ফোসকা পড়ে কেন বলতো রাজা? তা তোমাদের এই বন্ধু বন্ধু খেলাটা কতদিন ধরে চলছে? যতদিন ধরেই চলুক, তাতে তোমার কি? বারে, আসল সত্যিটা যাই হোক না কেন, বাইরের লোকেরা তো সবাই জানে যে তুমি এবাড়িরই ছেলে। তা তুমি এবাড়ির ছেলে হয়ে বারে যাবে, নেশা করবে, এরকম বন্ধু বন্ধু খেলবে, তা তো হতে দিতে পারা যাবে না। পারা যাবে কি যাবে না সেটা ভাবার জন্য রাজার মাথার উপর বাবা মা রয়েছে। এত টেনশন তুমি না করলে চলবে না। টেনশন নিতে হবে বই? তোমার মাম্মার মতো তো আমাদের অত টাকা পয়সা নেই যে চরিত্রে কালি লাগলে টাকা ছড়িয়ে লোকের মুখ বন্ধ করে দেবো। আমাদের আছে সম্মান। রাজার এই রোজ বারে গিয়ে মদ গেলা আর বারে দুই পয়সার একটা নাচুনিকে এ বাড়িতে বাবা মার প্রশ্রয় দেয়া আমরা কিছুতেই মেনে নেবো না। মুখ সামলে কথা বলবে যেটা, এখনো বলছি চুপ করে যা, নইলে কিন্তু নইলে নইলে কি করবি তুই? আমি আপনার কাছে হাত ধরে ক্ষমা চাইছি দাদা, আপনি একটু শান্ত, আমি চলে যাবো, আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো। প্লিজ চলে যাও, গিয়ে আমাদের সম্মানটা রক্ষা করো, যাও। তুষি এখান থেকে যাবে ঠিকই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওর কোনো ভালো ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণও এখান থেকে এক পাও নেবে না, ও এখান থেকে কোথাও যাবে না। এসো আমার সাথে।